প্রখ্যাত তাবে হাসান মাসি রহমাতুল্লাহ আলের একটি উক্তি রয়েছে এই মর্মে, লা তুজালি সাহেবা বিদাতিন, বেদাতির সাথে বসিও না। সাল্লাহ নিষেধ করেছেন বেদাতির সাথে বসতে। সুতরাং বর্তমান যুগে যেসব বেদাতি জামাত রয়েছে, বেদাতি জামাত রয়েছে, তাদের সাথে উঠা বসা করবেন, তাদের বৈঠকে বসবেন, দেখি কি বলে। তাবলীগ জামাত এসছে বেদাতি জামাত নিঃসন্দেহ, দেখি ওরা কি আলোচনা করে। আমি তো ওই জামাত তামাত করি না, তাবলীগ করি না, তো বসি। নিষেধ সালাফে সালেহীন করেছে। জামাত ইসলামী, মওদুদ ইখওয়ানি জামাত, বেদাতি জামাত স্পষ্ট না বললে আজকালকার মানুষ বুঝবে না। জি, সুতরাং বলবেন আমি বসি কিন্তু তাদের আমি কোনো কর্মী না। না, এই আগুন আপনি কখন গ্রাস করবে? কোনো বিদাতির সাথে বসা যায় না। অনেকে বিদাতি আলেমের সাথে দেখা, দেখি আমি দেখা করে আসি, বিদাতি মোল্লা এসছে এলাকায়, যাই ওদের জলসা মহফিলে যাই, তামাশা দেখতে যায় আমাদের সহি আকিদার ভাইরা, না যাই নয় যাও ধ্বংস করবে। এইরকমই অনেক জঙ্গি মনোভাবের, হ্যাঁ খারেজি মনোভাবের কিছু, হ্যাঁ বিদাতি রবিদাতি খারেজিরা এইরকম কিছু মোল্লা হুজুর আছে, তাদের সাথে উঠা বসা করতে কি অনেক আমাদের দিনী ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে। জি, অনেক দিনী ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে। একবার গেছে এক এইরকমই খারেজি মোল্লাকে জিজ্ঞাসা করতে, ওকে মানে এ করার জন্য ওর সাথে বহস করতে গেছে কিছু ছাত্র, আর সেই সময় প্রশাসন পক্ষ থেকে রেড হয়েছে, সবগুলিকে ধরে নিয়ে গেছে। কয়েক বছর আগের ঘটনা দেখে নিয়ে পার্থিব ক্ষতি আর দিনই ক্ষতি তো আছেই, কারণ প্রশাসন লোক যখন ধরতে আসবে তখন বলবে যেগুলো ছাত্রে বসে আছে, অথচ ওই খারেজি মোল্লাকে কণ্ঠাসা করার জন্য এবং ওকে লাজবাব করার জন্য, ওকে কিছু প্রশ্ন করে হয়তো হস্তনিষ্ঠ করবো অথবা তাকে এ করবো, আমার বাহাস করবো, তার সাথে তর্ক করবো, এই জন্য গেছে। না না না, আপনি বসতে যাবেন না বেদাতির সাথে, জানেন যে খারেজি মনে খারেজির সাথে বসবেন না, জানেন যে রাফেজি রাফেজি শিয়ার সাথে বসবেন না, জানেন যে বিদাতি ইখওয়ানি জামাতি তবলিগি বসবেন না, আপনি বসবেন না তার সাথে। এটাই হচ্ছে শরীয়ত। আজকাল ফিল্ডে যারা দাওয়াতি কাজ করছে তাদের অনেক এই দায়গুলোকে সহি আকীদার দায়ী বলে চালিয়ে দেওয়া হচ্ছে, অথচ তারা হয়তো জামাতপন্থী দায়ী, মওদুদীপন্থী দায়ী, আর না হইলে তবলিগপন্থী দায়ী, আত্মগোপন করে আছে। আর তাদের দুই একটা ভালো চারটা ভালো কথার মধ্যে বিষ মিশানো আছে, আর বললেন যে সহি আকীদার সহি আকীদার, আপনার কি জ্ঞান আছে আপনি সহি আকীদার কি বুঝেন, সহি মানহাজের কি বুঝেন, ওদের সাথে কেন বসছেন, ওদের আলোচনা কেন শুনছেন? সেই বসাটা সরাসরি হইতে পারে মজলিসে অথবা অনলাইনে, দেখি কি বলছে একটু শুনি। অথচ জানছেন যে এরা হচ্ছে এই বেদাত ঘেঁষা এই বেদাতি দলের, হ্যাঁ সব দায়ী। সুতরাং সতর্ক সাবধান, এই বিষয়গুলি খুলে না বললে আমাদের সহি আকিদার নতুন নতুন যে ভাইরা আসছে এক গর্ত থেকে উঠে এসে আর এক গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়ে যাচ্ছে। হাসান বসির রহমাতুল্লাহ বলছেন, লা তুজালি সাহেবা বিদাতিন, বিদাতিদের সাথে বসিও না। ফাইন্নাহু ইয়ামরিযু কালবাক বা ফাইন্নাহু ইয়ামরাযু কালবুকা, বিদাতিদের সাথে বসলে তোমার অন্তর ব্যাধিগ্রস্ত হয়ে যাবে, রুগী হয়ে যাবে, অন্তর কি হয়ে যাবে, রুগী হয়ে যাবে। আল ইতিসাম এবং শাতিবি প্রথম খণ্ডে 172 পৃষ্ঠে, আল বিদাত ওয়ান্নাহি আনহা পৃষ্ঠা 54। এবং শাতিবি রাহিমাহুল্লাহ তো খুব শক্ত কথা বলেছেন বিদাতিদের সম্পর্কে, বিদাতিদেরকে কঠোর শাস্তি দেওয়ার কথা বলেছেন। যে কোনো যুগের প্রশাসনকে, খলিফাকে, মুসলিম শাসককে যে তাদের কঠোর শাস্তি দেওয়া, কারণ এদের অনিষ্ট হচ্ছে বড় ভয়াবহ, ধর্মের রঙে রঞ্জিত এদের কথাবার্তা, সুতরাং মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছে। শাইখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহর উক্তি দিয়ে শেষ করছি বিষয়টি, বিদাত বিদাত এবং বিদাতীদের ভয়াবহতা। ইয়াকুলু শাইখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ ফি খাতারে আহলিল বিদআ, বিদাতীদের ভয়াবহতা সম্পর্কে এবং এরা যে বড় বিপজ্জনক মুসলিম উম্মার জন্য এই সম্পর্কে সতর্ক করতে গিয়ে বলেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন বেদাতিদের অনিষ্ট প্রতিরোধ করার জন্য, বেদাতিদের শার অনিষ্ট দূর করার জন্য আল্লাহ যদি কিছু এমন আলেম ওলামায় হোক অথবা মুসলিম শাসক হোক আলেসান্দার তাদেরকে
না নিযুক্ত করতেন এসব কাজে লাফাসাদুদ দিন, তাহলে দিন ধ্বংস হয়ে যেত, সহি দিন ধ্বংস হয়ে যেত। সহি আকীদার আলেম আলামাদের মেহনত আইম্মা কিরামদের, আর তার সাথে সাথে মুসলিম আহলে সুন্নাহর আলেমা কিরাম যারা আহলে সুন্নাহর শাসক, তাদের যে আল্লাহ রাব্বুল আলামিন পার্থিব ক্ষমতা দিয়েছেন সুলতান, এই দুটো যদি না থাকতো লাফাসাদের। ওয়া কানা ফাসাদু আযম মিন ফাসাদ ইসতিলাইল আদু মিন আহলিল আর। আর এই বিপর্যয় যে মুসলিম উম্মার বিপর্যয় নেমে আসতো বিদাতীদের কারণে, এটা কোন মুসলিম দেশে কাফেরদের আধিপত্য কায়েম হলে বা কাফেররা যদি দখল করে নিত কোন মুসলিম দেশ, তাতে যে অনিষ্ট রয়েছে ক্ষয়ক্ষতি রয়েছে তার চাইতে বেশি মারাত্মক। কাফের যদি কোনো দেশ দখল করে নেয় তাহলে সেখানে শাসন ক্ষমতা দখল করলো, কিন্তু মানুষের আকীদা নষ্ট সহজ করতে পারবে না। জি বুঝা গেছে কিনা? কিন্তু বিদাতি আলেম সমাজকে যদি প্রতিরোধ না করা হয় আর তাদেরকে যদি নির্মূল না করা হয় মুসলিম শাসক আহলে সুন্নাতের শাসকদের মাধ্যমে আর কোরআন সুন্নাহ আলেম আলামাদের মাধ্যমে, তাহলে এরা মানুষের অন্তর অন্তরে ঢুকে পড়েছে এদের বদ আকীদা। কারণ কাফের শাসক যদি কোথাও আধিপত্য কায়েম করে তাহলে তারা অন্তরের উপর আধিপত্য কায়েম করতে পারে না, মানুষের অন্তরের উপর রাজত্ব করতে পারে না। ওমা ফিহা মিনা দিন ইল্লা তাবান, আম্মা আর যেটুকু কাফেররা তাদের ধর্ম নিয়ে এসছে আর আসলে সে দুনিয়ার গরজে, সুতরাং সেখানে ওই রকমের প্রভাব সৃষ্টি করতে পারবে না, ক্ষতি অবশ্যই আছে কিন্তু তুলনামূলক বলছে। আম্মা উলাইকাল মুবতাদিয়া ফাহুম ইউফসিদুনাল কুলুব ইবতিদান, আর বেদাতি আলেম সমাজ বেদাতি সংগঠনগুলি বেদাতি যারা দোয়াতু দলাল গোমরা দায়ী বিভিন্ন ফিরকার, এরা মানুষের অন্তরে বিপর্যয় সৃষ্টি করবে, অন্তরকে ধ্বংস করে দেবে বদাকিদা দিয়ে শুরুতে প্রথমখানে। মজমুল ফতাওয়া 28তম খণ্ড 232 পৃষ্ঠা।